গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাইফ উইথ রুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। ভালো থেকো তোমরা সবাই। আজকে আমি কোনো ভিডিও শেয়ার করছি না তোমাদের সঙ্গে। সকালবেলা আমি একটা ভেজ থালি, মানে আজকে তো জানোই আমাদের বাড়িতে বৃহস্পতিবার ভেজ খাওয়া হয়, পয়লা বৈশাখ তাও ভেজই খেতে হবে, কারণ একদিন ননভেজ খেয়ে নিলে না অসুবিধা হয়ে যাবে। তো ভেজ বহুদিন ধরে খেয়ে আসছি, তো হঠাৎ করে তো ননভেজ খাওয়া ঠিক নয়। শনিবার আর বৃহস্পতিবার তো আমরা ভেজ খাই, সেই কারণে আজকে ভেজই রান্না করেছি। আর কি কি রান্না করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নাও। চলো বেঙ্গলি ভেজ থালি রেসিপি, তো রেসিপিগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার ফার্স্টে দেখো, প্রেশার কুকারে আমি মুগ ডালটা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, খুব সামান্য তেল দিয়েছি। এবার আমি জলে একটু মুগ ডালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি মুগ ডালটা প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে সিদ্ধ করব। 1 কাপ মুগ ডাল আছে আর 2 কাপ জল রয়েছে। চলো মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিই। দেখো একটা গ্যাসে আমার মুগ ডাল সিদ্ধ হচ্ছে, আর একটা আমি তেলটা গরম করে নিচ্ছি। এবার ভাজা আমি 5 রকম ভাজা ভাজবো, সেগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি পটল ভাজবো, তারপরে একটা করে সব রকম ভাজাই আমি ভাজবো আস্তে আস্তে। 1 ঘন্টার মধ্যে আমি পুরো লাঞ্চ থালিটা রেডি করব আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রেশার কুকার সেই জন্য ইউজ করছি। সব ফার্স্টে দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি, পটল ভাজার পরে বাকি যে ভাজা রয়েছে, পটল আমার ভাজা হয়ে এসছে। এবার আমি কুমড়োগুলো ভাজতে দেবো। চলো আমি অল্প অল্প করে সব 5 রকম ভাজা ভাজছি। দেখো কুমড়োগুলো আমার ভাজা হয়ে এসছে, আর ওপাশে গেছে আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সিমুই রান্না করছি। সিমুইটা হয়ে দুধটা গরম হয়ে গেছিলো, সিমুইটা আমার ভাজা ঘিয়ে ভাজা ছিল, সেই জন্য আমি আর ভাজলাম না। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড, এই 3 রকম ড্রাই ফ্রুট দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, আমি অল্প করেই দিলাম। আর সিমুইটা ভাজা ছিল বলে আমি ঘি আর ভাজলাম না, দিয়ে দিয়েছি। এবার মিষ্টি দেবো, পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার সিমুই অল্প একটু রয়েছে, সেজন্য আমি অল্প করে মিষ্টি দিলাম। পরিমাণটা আগে অনেকবার শেয়ার করেছি, তো আজকে আর অতটা শেয়ার করছি না। চলো আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভাজবো, ভেন্ডি আছে ভেন্ডি ভাজবো, বেগুন ভাজবো, 5 রকম ভাজা আছে, শাক ভাজা আছে, এগুলো সব আস্তে আস্তে আমি ভেজে নেব। দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজাটা আমার হয়ে এসছে। আলু ভাজাটা তুলে রেখে এবার আমি বেগুন ভাজবো, বেগুন আর ভেন্ডি ভাজবো, এই 2টো রকম ভাজা ভাজবো। বেগুন যেহেতু 1 পিস ভাজছি, সেই কারণে আমি ভেন্ডিও পাশে একসঙ্গে 2টো ভাজা ভেজে নিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে লাঞ্চ রেডি করবো বলে একটু তাড়াহুড়াই হচ্ছে। আর পনিরগুলো দেখো ভাজা সব হয়ে গেছে, শাক ভাজাটাও আমার হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। দেখো পনিরটা আমার হয়ে রেডি হয়ে গেছে। পনিরের মধ্যে কী দিয়েছি বলতো, পোস্ত দিয়েছি, চালমগজ দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি পনিরটা আজকে রান্না করলাম। দেখো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আলুর দম করবো, আলুর দমে আলুগুলো আমি একটু তেলে ভেজে নিলাম, আর পাশের কাছে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আজকে ভাতটা আমি প্রেশার কুকারেই ভাতটা রান্না করছি। চলো এদিকে আমার আলুর দমটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর মশলা যেটা পনিরের জন্য দিয়েছি সেই একই মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি, আর এর সঙ্গে খালি টক দইটা মেশাচ্ছি। পনিরের মশলায় আমার টক দই ছিল না, আর মশলা সেম একই। দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে ভালো করে। এবার আমি গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল, সেটা আমি দিয়ে আজকে খুব একটা পাতলা ঝোল করব না, মাখামাখা টাইপের আলুর দমটা করব। চলো আলুর দমটা আমার রেডি হয়ে গেছে দেখো, আর প্রেশার কুকারে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে রেখেছি। আলুর দমের মধ্যে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। আলুর দম হয়ে যাওয়ার পরে আমি মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কোনো মশলা ইউজ করছি না আমি মুগ ডালের মধ্যে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না তো ঘি দিলে একটু ভালো হয়, খুব অল্প পরিমাণে আমি ঘি ইউজ করছি কিন্তু। চলো আমার ডালটা হয়ে গেছে, এবার আমি একটু বাসন্তী পোলাও করবো, ওর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচ। ঘিটা গরম হয়ে গেলে না ড্রাই ফ্রুট অল্প কিছু রেখে দিয়েছি, সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি একটু তেলে তেলে বলছি ঘিয়ে নেড়ে নেব, কারণ কাজু বাদাম থেকে না একটা গন্ধ বেরায়, সেই গন্ধটা যাতে না বেরায় সেই কারণে আমি কাজু বাদাম, ড্রাই কিশমিশ রয়েছে, অ্যালমন্ড রয়েছে, সবই রয়েছে এর মধ্যে,
গুলো হালকা করে আমি একটু ঘিয়ে ভেজে নিলাম। আর একটু অনেক ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দেব, আর দারচিনি লবঙ্গ এলাচ এই তিনটে জিনিস ফোড়ন দেব। দেখো দারচিনি লবঙ্গ এলাচ, দুটো লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি। না সেগুলো গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটাকে না আমি আধ ঘন্টা জল দিয়ে ধুয়ে এর মধ্যে আদা কুচি আর হলুদ দিয়েছি। আমার কাছে ফুড কালার ছিল না বলে, তোমরা ফুড কালার ইউজ করতে পারো। আমি একটু হলুদ দিই আর আদা কুচি দিয়ে আধ ঘন্টা মতন মেখে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর মিষ্টি, তো বাসন্তী পোলাও যেহেতু সেই কারণে আমি মিষ্টি দেবো, আর ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই চালটাকে না গোবিন্দভোগ চালটাকে আমি দশ মিনিট বললাম, 5 মিনিট মতন ভালো করে ভাজবো, তারপরে আমি জল দেবো এর মধ্যে। আর পরিমাণ মতন নুন আর মিষ্টিও দিয়ে দেবো। আর উষ্ণ গরম জল, খুব একটা গরম জল আমি ইউজ করছি না। এটা 10 মিনিট নাড়াচাড়া একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ, এই বাটিটারই হাফ বাটি মতন চাল ছিল, তো আমি এক বাটি থেকে একটু কম জল দিলাম, কারণ অনেকটা সময় আধ ঘন্টা চালটা ভিজানো ছিল তো অনেকটা নরম হয়ে গেছে, আর তেলেও ভাজলাম, সেই কারণে আমি হাফ বাটির থেকে এক বাটির থেকে কিছুটা কম জল দিলাম। আর নুনটা আমি দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দেবো। চলো আমার বাসন্তী পোলাও হয়ে গেছে, পোলাওটা হয়ে যাওয়ার পরে দেখো আমি লুচি কটা ভেজে নিচ্ছি। লুচি অল্প কটাই আমি ভাজবো, তো আমার বেশিরভাগটা ভাজা হয়ে গেছে, অল্প কটা আছে। চলো লুচিটা ভেজে নিই, তারপরে পাঁপড় ভাজবো। লুচিটা ভাজা হয়ে গেলে লুচি ময়দা কী করে মাখা হয় এটা তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই আজকে আর শেয়ার করছি না। দেখো লুচি ভাজা হয়ে গেছে, এবার চলো পাঁপড়গুলো এবার ভেজে নেব। পাঁপড় ভাজার পরে আমি সবার লাস্টে আমের টক করব। চলো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার শুধু আমের টকটা করা বাকি আছে। আমের টকটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আর রাইস তো হয়ে গেছে, বাসন্তী পোলাও সব রান্না কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। চলো আমের টক করার জন্য একটুখানি আমি সরষে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা খাই না সেজন্য শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমটাকে একটু আমি ভেজে নেব, আর নুন হলুদ পরিমাণ মতন, খুব সামান্য পরিমাণ দিয়ে আমটাকে আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করব, তারপরে আমি জল দিয়ে দেব। আর মিষ্টির পরিমাণ বুঝে আমগুলো একটু পেকে গেছে, আসলে গরমের মধ্যে না আমগুলো অনেকগুলো আম একসঙ্গে আনা হয়ে গেছে, সেই আমগুলো তো রোজ খাচ্ছি, কত আর খাবো, তাও সেই কারণে আমগুলো না একটু পেকে এসছে। চলো পরিমাণ মতো মিষ্টি দিই, রেডি আমার আমের টক ভেজ লাঞ্চ থালি। দেখো ভাত করেছি, বাসন্তী পোলাও, লুচি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, নোটে শাক ভাজা, পাঁপড় ভাজা, দই, আর আমের টক, সিমুই, আলুর দম, মুগ ডাল, আর পনির মশলা, আর ব্যাস এই। আর স্যালাডটা আমি কিছু দিইনি, কারণ স্যালাড শশা ছিল কাটবো হয়েছিলাম, ভুলে গেছি, আর মিষ্টিটার মধ্যে বাদ রয়েছে, মিষ্টিটাও আমি পরে অ্যাড করে দিচ্ছি। চলো এই দুপুরের লাঞ্চ আজকে, আজকে দুপুরে কী কী লাঞ্চ বানিয়েছি একটা বেঙ্গলি ভেজ লাঞ্চ থালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রেসিপিগুলো খুব একটা ভালোভাবে শেয়ার করলাম না, খুব সিম্পল রেসিপি করেছি, আর এই রেসিপিগুলো না প্রত্যেকটাই আমি আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি, যেটুকু অনেক পেয়েছি আমি খুব একটা পুরো দামে শেয়ার করিনি, অল্প অল্প করে শেয়ার করেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাইরে কম বেরিও, কারণ ভাইরাসটা আবার বেশি হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।